গতকাল রাতে করণদিঘি ব্লকের লাহুতারা দুনং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। প্রশাসনকে জানানোর পরেও তাদের কোনো দেখা নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা জানিয়েছেন, গতকাল রাতে হঠাৎ করে ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুঁটি, গাছ, ঘরবাড়ি সহ প্রায় 2000 মুরগি মারা যায়। আনুমানিক প্রায় 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনকে বারংবার জানানোর পরেও বিদ্যুৎ দপ্তর থেকেও কেউ আসেনি। পাশাপাশি ব্লক প্রশাসনও দেখা নেই বলে অভিযোগ। দেখছেন আপনারা সেই ছবি। গতকাল রাতে করণদিঘি ব্লকের লাহুতারা দুনং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। প্রশাসনকে জানানোর পরেও তাদের কোনো দেখা নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা জানিয়েছেন, গতকাল রাতে হঠাৎ করে ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুঁটি, গাছ, ঘরবাড়ি সহ প্রায় 2000 মুরগি মারা যায়। আনুমানিক প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। এবং প্রশাসনকে বারংবার জানানোর পরও বিদ্যুৎ দপ্তর থেকেও কেউ আসেনি এবং পাশাপাশি ব্লক প্রশাসনের কোনো দেখা মেলেনি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। এখানে কালকে ওই 9:30 পর থেকে একটু সামান্য আগে ঝড় শুরু হলো, তারপরে প্রায় 10-15 মিনিট চলার পরে 5 থেকে 10 সেকেন্ডের ঝড়ের মধ্যে তছনছ করে একদম গোটা পাড়ার ইলেকট্রিক পোল টোল তার ছিঁড়ে পুরো এসটি লাইনের বেলবাউটা পুরো তার ছিঁড়ে পড়ে গেছে। আর সকাল থেকে এখনো ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোন লোকের এখনো দেখা হয়নি, অবশ্য ওদের ইনফরমেশন হয়েছে। আর ওই জন্য এদিকে কটা পাড়া কালকে থেকে বিচ্ছিন্ন হয়েছে? মোটামুটি তো এই আমাদের এসটি লাইন থেকে 10-12টা পাড়ায় এলটি লাইন সার্ভিস হয়, তো এই 10-12টা পাড়ার মধ্যে কোথাও লাইন নাই সকাল থেকে। আর ঝড়ের মধ্যে অনেক ঘর বাড়ি কাটটা লাইন ডিপার্টমেন্টে জানিয়েছে, লাইন ডিপার্টমেন্টে ইনফরমেশন কালকে দেওয়া হয়েছিল, রাত্রে সকালেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো এই পর্যন্তই আছে। তারপরে এখনো পর্যন্ত কেউ আসেনি, লোকজন ওরকম সেরকম লাইন ডিপার্টমেন্ট থেকে আসেনি। এই যে গতকাল ঝড়ে আপনার এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, মুরগির ফার্ম ভেঙে গেছে, মুরগির বাচ্চা নষ্ট হয়ে গেছে, তারপরে একটা স্কুল ছিল স্কুলটা ভেঙে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে, লাইনের খুঁটি ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আপনারা জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, জানা হয়েছে। প্রশাসন কি বলেছে? প্রশাসন আসেনি, এখন আসবে, আসার কথা।